एवरीवन, अस्सलाम वालेकुम। कैमन आछेन सबाई? दिस इज डॉक्टर सुष्मिता। टुडे आई एम गोइंग टू टॉक अबाउट ए प्रोडक्ट। अपना देखते ही पाच्छेन पैकेजिंगटा। एटा होच्छे सैनिपिल डीएस केमिकल पिल, जेटा होच्छे आमरा प्रोफेशनली यूज करे थाकि। अच्छा, आपनादेरके प्रथमे बोली नि, आमार हाते आपनारा जे प्रोडक्टटि देखते पाच्छेन, এই যে আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই, এই প্রোডাক্টটি আমরা সাধারণত কেমিক্যাল পিলিংয়ের কাজে ইউজ করি। এখন আপনারা হয়তো বা জানতে চাইতে পারেন যে কেমিক্যাল পিলিং বা পিলিং জিনিসটি কী। আমাদের স্কিনটা যখন হচ্ছে বাহিরে ইউভি লাইট বা সান রেজ, ডাস্ট প্লাস হচ্ছে আনইভেন ওয়েদারে হচ্ছে এক্সপোজড হয়, তখন আমাদের স্কিনের যে হচ্ছে ইপিডার্মাল যে লেয়ার, সেটা হচ্ছে ডিস্ট্রয় হতে থাকে বিভিন্ন ইঞ্জুরির কারণে অথবা বিভিন্ন ড্যামেজের কারণে। সে ডিস্ট্রয়েড এপিডার্মাল লেয়ারটা অটোমেটিকলি হচ্ছে আমার ফেস থেকে রিমুভ হয়ে কোথাও পড়ে যাচ্ছে না, সেটা ডেড স্কিন বা ডেড টিস্যু হিসেবে হচ্ছে আমার ফেসের উপরের দিকে হচ্ছে জমতে থাকে আলাদা একটা লেয়ারের মতো। এবং আমাদের ফেস এবং আমাদের স্কিন, স্কিনের এপিডার্মিসের একটি খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে ফিচার হচ্ছে যে এটা ডেইলি ডেইলি হচ্ছে রিজেনারেশন হচ্ছে। এপিডার্মাল লেয়ার বা এপিডার্মিস যে সেলগুলো, সেগুলো হচ্ছে আমার ডেইলি হচ্ছে রিজেনারেশন হয়। সো এই যখন আমরা হচ্ছে দেখি যে কোনো পেশেন্টের স্কিনটা হচ্ছে ড্যামেজ হচ্ছে এবং স্কিনে ডেড টিস্যু জমে স্কিনের উপরে একটা আলাদা থিক লেয়ার তৈরি করছে, বা স্কিনটা দেখতে অনেক ডাল দেখাচ্ছে, ডার্কার হয়ে গেছে এবং স্কিনের বিভিন্ন জায়গায় আনইভেন স্কিন টোন এবং হচ্ছে সানটেন পড়ে যাচ্ছে, তখন আমরা ওই পেশেন্টকে হচ্ছে সাজেস্ট করি হচ্ছে আপনি তাহলে কেমিক্যাল পিলিংটা করাতে পারেন। কেমিক্যাল পিলিংটা সাধারণত এই যে কেমিক্যাল পিলিং সলিউশনগুলোর মাধ্যমেই হচ্ছে আমরা প্রসিড করে থাকি। এবং এই কেমিক্যাল পিলিং সলিউশনগুলো যদি আমি আপনাদেরকে একটু ডিটেলস বলি, সেটা হচ্ছে এখানে 30% স্যালিসাইলিক অ্যাসিড রয়েছে এবং এই পিএইচটা 1-2 পর্যন্ত মেনটেন করা। আমরা জানি যে আমাদের স্কিনের যে পিএইচটা সবসময় অ্যাসিডিক একটি ব্যালেন্স মেনটেন করতে হয়। পিএইচ ব্যালেন্সটা স্কিনের জন্য মেনটেন করাটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের বডির বিভিন্ন জায়গায় হচ্ছে পিএইচ ব্যালেন্স মেনটেন যদি না করা হয়, তাহলে হচ্ছে আনওয়ান্টেড যেসব হচ্ছে ন্যাচারালি গ্রোয়িং ব্যাকটেরিয়া আছে, সেগুলোর হচ্ছে ওভারগ্রোথ হয়ে আমাদের স্কিনকে বিভিন্নভাবে ড্যামেজ করে দিতে পারে। সো এখানে আমি যদি দেখি যে হচ্ছে এখানে ইনগ্রিডিয়েন্টগুলোর মধ্যে সেলিসেলিক অ্যাসিড রয়েছে, পিইজি 400 রয়েছে, পলি কোয়ার্টার 9 রয়েছে এবং হচ্ছে এটা 37 অ্যামাউন্টে রয়েছে। একই সঙ্গে এই প্রোডাক্টটি হচ্ছে মেডিডার্মার একটি প্রোডাক্ট এবং এটা হচ্ছে কেমিক্যাল পিলিংয়ে ইউজ করা হয়। এবং এই প্রোডাক্টগুলো সাধারণত বাইরের কান্ট্রি থেকে আমরা হচ্ছে ইম্পোর্ট করে থাকি। আমাদের কোম্পানি বিগত অনেকদিন যাবৎ বাইরের বিভিন্ন দেশ থেকে হচ্ছে বিভিন্ন রকমের হচ্ছে প্রোডাক্ট ইম্পোর্ট করে থাকি। এই প্রোডাক্টটি বেসিক্যালি হচ্ছে স্পেন থেকে আমরা হচ্ছে ইম্পোর্ট করেছি। সো আপনার স্কিনটাকে যদি আপনি আগের চেয়ে আরও বেশি লাবণ্যময় করে গড়ে তুলতে চান এবং আপনার স্কিনটাকে যদি আপনি মনে করেন যে হচ্ছে ডেড স্কিনগুলো এক্সফোলিয়েশনের মাধ্যমে আপনার স্কিনের ভেতর থেকে ব্রাইটনেসটা আরও বেশি এনহ্যান্স করতে চান, সেক্ষেত্রে কেমিক্যাল পিলিংয়ের উপরে অল্টারনেট কোনো অপশান নেই। সো এই প্রোডাক্টটি হচ্ছে আমরা আমাদের ডার্মাটোলজিক্যালি সার্টিফাইড অথেন্টিক একটি প্রোডাক্ট যা আমরা কেমিক্যাল পিলিংয়ে ইউজ করি এবং স্কিনটাকে হচ্ছে ইলাস্টিক, টাইট, ফার্ম এবং স্কিনের ব্রাইটনেসটা বাড়াতে, স্কিনের ভেতরে হচ্ছে ইয়েলো স্পট, ব্ল্যাক এবং হোয়াইট হেডস, পিগমেন্টেশন দূর করার জন্য আমরা এই প্রোডাক্টটির মাধ্যমে হচ্ছে কেমিক্যাল পিলিং ইউজ করে থাকি। সো আপনারা চাইলে এই সার্ভিসটি আমাদের 3টি ব্রাঞ্চ রয়েছে, বনানী, কলাবাগান এবং নিউ মার্কেট সিটি কমপ্লেক্স। আপনারা চাইলে হচ্ছে 3টি ব্রাঞ্চের যে কোনো একটি ব্রাঞ্চে সেই প্রোডাক্টটি পারচেস করতে পারেন, অথবা আমাদের যে কেমিক্যাল পিলিং সার্ভিস বাই সার্টিফাইড ডার্মাটোলজিস্ট হিয়ার লেজার এস্থেটিক সেন্টারে, আপনারা তাদের মাধ্যমেও হচ্ছে সার্ভিসটি অ্যাভেল করতে পারেন। ধন্যবাদ সবাইকে।